প্রাকৃতিক কাইটোসান ব্যবহার করে মাছ সংরক্ষণের সাফল্য খাদ্যপণ্যের ফরমালিন ব্যবহার বন্ধের আশা শাকসবজি স্ট্রবেরি ও লিচুর পর প্রাকৃতিক কাইটোসান ব্যবহারে এবার সাফল্য এসেছে মাছ সংরক্ষণের ক্ষেত্রেও এর ফলে বন্ধ হবে মাছে ফরমালিনের ব্যবহার বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের গবেষকদের দীর্ঘদিনের গবেষণায় ক্ষেত্রে সাফল্য পাওয়া গেছে শাকিলা জেসমিন জানাচ্ছেন বিস্তারিত খাদ্যপণ্য সংরক্ষণে ফরমালিন ব্যবহারের করাল গ্রাস থেকে জনসাধারণকে মুক্ত করতে গত বছর সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন কার্যক্রম ক্রমেই স্তিমিত হয়ে পড়ে সে সময় প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে চিংড়ির খোসা দিয়ে কাইটোসান তৈরি করে সবার নজরে এসেছিল বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন কাইটোসানের ব্যবহার আরও বিস্তৃত করতে গবেষণার মাত্রা আরও বাড়ানো হয় নতুন করে সাফল্য এসেছে স্ট্রবেরি লিচু আর মাছ সংরক্ষণে গত বছর লিচুকে এখন আমরা কোটাজাত করে রাখতে পারছি এবং একইভাবে আছে এবং নর্মাল অবস্থা আমরা তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ আমরা লিচু রাখতে পারি স্ট্রবেরির উপরে আমরা কাজ করে তিন সপ্তাহ পর্যন্ত কাজ করেছি মাছের উপরে আমরা এখন আবার নতুন করে কাজ শুরু করেছি এবং দেখা যাচ্ছে নর্মাল ফ্রিজে মানে ডিপ ফ্রিজে না রেখে প্রায় মাসখানি পর্যন্ত দেখা যাচ্ছে মাছটা অ্যাজ ইট ইজ থাকতেছে মাছের শুটকি যখন তৈরি করা হয় কাইটোসান দিয়ে স্প্রে করে যদি সেই মাছটাকে রোদ্রে শুকানো হয় একটা মজার ব্যাপার হলো সেখানে কোনো ধরনের মাছি বা অন্যান্য কীটপতঙ্গ এখানে আসে না এবং পরবর্তীতে ডিডিটি বা লবণ অন্য কিছুই দিতে হয় না মাছটা ভালোভাবে প্রিজারভেটিভ হিসেবে রয়েছে এটা আমাদের নতুন ফাইন্ডিংস দেশীয় পণ্য স্বল্প মূল্যের এই প্রাকৃতিক প্রিজারভেটিভ কাইটোসান নিয়ে গবেষণায় সরকারের পক্ষ থেকে অনুদান এসেছে যা উৎসাহিত করেছে এই গবেষণা কার্যক্রমকে বর্তমানে বহির্বিশ্বে যে ধরনের কাইটোসান বিক্রি হয় তার চেয়ে আমরা কম প্রায় 10 গুণ কম দামে আমরা 20,000 টাকা কেজিতে আমরা কাইটোসান সরবরাহ করতে পারি আমার গবেষক ছাত্র পিএইচডি ছাত্র মাস্টার্স ছাত্র এবং আমার সহকর্মীবৃন্দরা সবাই আন্তরিকভাবে এই কাজটা আমরা করতেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মাধ্যমে 4 লক্ষ টাকার মতো আমরা গত বছর পেয়েছিলাম সেই টাকার থেকে আমরা কাজটাকার অধিকতর ভালো দিকে নিয়ে গেছি ল্যাবরেটরি ও পাইলট স্কেল থেকে কাইটোসানকে সাধারণ মানুষের হাতের নাগালে আনতে এখন সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন কাইটোসান দিয়ে সব কিছুকেই আমরা প্রিজারভেটিভ করতে পারবো বলে আমার বিশ্বাস সুতরাং এই জন্য আমি সবাইকে বলবো আমার এই দেশের সরকার তথা দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং এন্টারপ্রেনার যারা আছে তারা যদি সবাই মিলে আগে আসেন তাহলে আমাদের প্রযুক্তিটা আমরা তাদের কাছে হ্যান্ড ওভার করতে পারি এটা সার্বজনীন করে কমার্শিয়াল পর্যায়ে নিয়ে গেলে এই দেশের মানুষ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি বিজ্ঞানীদের কাজ আবিষ্কার করা সেই আবিষ্কারকে সবার মঙ্গলের জন্য বাণিজ্যিক উৎপাদনের মধ্য দিয়ে গ্রাহক পর্যায়ে আনলেই এই আবিষ্কারের সুফল পাবে দেশের মানুষ শাকিলা জেসমিন চ্যানেল আই ঢাকা